নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সমস্ত অপেক্ষার অবসান ঘটলো আজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নবান্ন থেকে বাংলা আবাস যোজনা নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আপনারা কবে টাকা পাবেন এবং বাংলা আবাস যোজনাতে কাদের নাম থাকতে চলেছে, কাদের নাম থাকবে তার ফাইনাল ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদনের মাধ্যমে। আপনাদেরকে তিনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো তিনি কি বলেছেন। নবান্ন থেকে সরাসরি তিনি লাইভ জানিয়ে দিলেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক তথ্য আপনাদেরকে দিতে চলেছি। অবশেষে আপনাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটবে এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সঠিক ইনফরমেশন, সঠিক নিউজ সবার প্রথম পেতে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাইভ বক্তৃতা, লাইভ ভাষণ, তিনি কি বলেছেন বাংলা আবাস যোজনা নিয়ে আজকের বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, প্রথম কিস্তিটা গ্রামীণ আবাসক যোজনায়। গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, নামটা প্রধানমন্ত্রীর, সব নামই এখন ওদের দেয়া। ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে, কারো না কারো নামে। তারা নাম ঠিক করে দেবে, কাজটা করবো আমরা, জল পরিষ্কার করবো আমরা, ওয়াশরুম পরিষ্কার করবো আমরা, ধান পুঁতবো আমরা, খাবে ওরা, অর্ধেক টাকা দেবো আমরা, আর নামটা তারা দেবে। একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা, এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো আবাস যোজনার টাকা। সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে, রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই, এটা যে ওনারা ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয়, সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায়, মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে, তাতে 60% টাকা ওরা দিত, দেওয়ার কথা 100%, কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদের কত দিতে হয়? 40%। তাহলে এবার বলুন, গ্রামীণ যোজনা, আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে? নামটা হবে প্রধানমন্ত্রী, কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি, কেন করব? কাজে মানুষের পরিচয়, এমন কোন দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয়। স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো, বীরদের নামে করো, বীর জওয়ানদের নামে করো, যারা সমাজের সংস্কৃতির গর্ব তাদের নামে করো। বাংলায় অনেক ভাষা আছে, সেই ভাষার মান উত্তরণ করো, উন্নয়নের নামে করো, কিন্তু নিজের নামে প্রোগ্রাম, নো, আই ডোন্ট সাপোর্ট। এবং তাই আমাদের তো, আমরা এই খাতে পাই 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে, ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো, সেও পাবে না এই বাড়ি, স্মার্টফোন থাকলে পাবে না। এসিসিসির একটা লিস্ট আছে, খায় না মাথায় দেয় ভগবান জানে। আমরা আসার পরে প্রায় বামপন্থী সরকার রেডি করে রেখেছিল, ওইটাই করতে হয়েছে, সেটাতে তো আর দেখ গরিব লোকের নামই নেই প্রায়।
এখন করলে দেখবেন টোটাল চেহারাটাই বদলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে, বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে। অনেকে করে কি সার্ভেন্ট নাম করে বাদ দিয়ে দেয়, কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়াল থাকলে প্রবলেমটা কি সেই যদি গরিব হয়, তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে একটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি, গ্রামে আমি খেলে বেড়াতাম, আমি সাঁতার কাটতে জানি, আমি গাছে উঠতে জানি, আমি ধানের ক্ষেতে আল দিয়ে পার হতে জানি। এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন। না, আমি সব জানি না, ওরা অনেক জানে, কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ছোটবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস 7 পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম, আর ধান কাটার সময়টা যেতাম, ফলে এগুলো দেখতাম চোখের সামনে, খেলে বেড়াতাম, সেই জন্য এগুলো জানি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন, আমার থেকে অনেক বেশি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াব। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি, তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল, যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি, 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়, ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে, তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে কস্ট চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয়। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে, আরো 24 লক্ষ বাকি থাকবে। সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে। কি করে পাবে? তোমার আবাস যোজনায় তো 40% রাজ্যকে দিতে হয়, তাহলে কি তোমার 60% নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না, 5টা আঙুলে হাত হয় কমপ্লিট? তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ, তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না, খিরে আঙুল দেখাচ্ছ না, হয় বলুন না? স্বাভাবিক তো, তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন? 40% রাজ্য সরকারকে দিতে হবে, স্মার্টফোন থাকলে পাবে না, তা রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে? হ্যাঁ তুমি করো, 100% দেবে, আমার কোনো আপত্তি নেই, দিয়ে দাও 100%, যাকে দেবে দিয়ে দাও, খুশি হব। তুমি আমার উপর চাপিয়ে দেবে, আমার টাকাও দেবে না, মানুষকে টাকাও দেবে না, ভাই তোমাদের দয়া দরকার নেই, আমাদের আমাদের মতো করতে দাও। মানুষের আশীর্বাদে যখন 12 লক্ষ 50 লক্ষ আগে করতে পেরেছি, 12 লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে,
আরো ২৪ লক্ষ যেটা বাকি থাকবে আমি ২-৩ বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। আমার টাকাটা সংকুলন করতে হবে, রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো বা নোটবন্দি করে টাকা জোগাড় করব। টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে। জলের ওপর ট্যাক্স চাইব না, বিদ্যুতের দাম বাড়াব না। গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসসি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের, ইভেন ১০০ ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায়। টাকাটাও তো জোগাড় করতে হবে। টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে, আমি কথা দিচ্ছি, আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না, যে বলবো এক করব না, ইলেকশনে যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি। এটা মামাটি মানুষের সরকার, আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয়, দলকে ভালোবাসে। দলের স্লোগান মামাটি মানুষের সরকার, আমার সরকারেরও স্লোগান তাই। কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়োরিটি মানুষের কাছে, তারপরে আমার দল। এটা আমি মেনটেন করি, কারণ দল আমাকে এটা বলেছে, যেটা আমাদের ম্যানিফেস্টে কমিটমেন্ট, এটা আমাদের করতে হবে। তাই সরকার থেকে আমাকে সেই কাজটা করতে হয়, তার কারণ আমি মানুষকে দাঁড়িয়ে কথা দিয়েছি। আমি মানুষকে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই কথাটা শেষ পর্যন্ত করি। বাড়ির কাজ গ্রামীণ, আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না, এটা বাংলার বাড়ি। টাকা যখন আমাদের, নামও আমাদের, রাজ্যের নামে হবে বাংলার বাড়ি। এখনো তো বাংলা নামটা করে দেয়নি, আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি। এটা অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে, আরবান এলাকাতেও হচ্ছে, রুরাল এলাকাতেও এটা নাম হবে বাংলার বাড়ি।